গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা কি নিয়ে বলো তো? থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝেই গেছো, বলার কিছু নেই। তাও একটু বলে দিই, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে হচ্ছে আমি রাহিকে কীভাবে পড়াই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছিল, অনেকদিন আগেই অবশ্য বলেছিল, আমি খুব ঢিলা কাজকর্মে, অনেকদিন আগে বলেছিলে যে কীভাবে রাহিকে পড়াও সে ভিডিওটা আপলোড করো। আজকের দিন ভাবলাম যে আমি রাহিকে কীভাবে পড়াই, মানে এলকেজি ক্লাসের আইসিএসসি বোর্ডের সিলেবাসটা কী, তারপরে কীরকমভাবে ও পড়ে, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। রাহি খুব একটা কিন্তু পড়তে চায় না। এমনিতে দেখবে তোমরা, যে কোনো বাচ্চা, মা যতই বড় প্রফেসর হোক, টিচার হোক, বাচ্চারা কিন্তু মায়ের কাছে পড়তে চায় না। বাচ্চাদের জন্য অন্য টিউটার রাখতে হয়। তো আমি এখন অবধি পড়াচ্ছি, টিউটার রাখিনি, মোটামুটি কাম চালাও হয়ে যাচ্ছে, তারপর যদি রাখতে হয় রাখবো। এলকেজি উপরে যদি টিউটার রাখি তাহলে উঁচু ক্লাসে গিয়ে কী করবো সেটাই আমি ভাবি, এজন্য আমি কোনো টিউটার রাখিনি। আমি এখন সময় দিতে পারছি কেন কি অনলাইন ক্লাস চলছে বলে, স্কুলের মোটামুটি কাজ তো থাকে, অনলাইন ক্লাস চলছে বলে কি এরকম না যে স্কুলে কাজই নেই, স্কুলে কাজ থাকে, অ্যাটেন্ডেন্সের কাজ চলছে, তারপরে এই যে ট্যাবুলেশন শিট বানালাম ইউনিট ওয়ানের সেগুলো হলো, তারপরে হাফ ইয়ারলি পরীক্ষা যেটা হবে, কোয়েশ্চেন্স আমার এখনও হয়নি, কোয়েশ্চেন্স বানাবো, তারপরে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য রিপোর্ট কার্ড আমাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, ট্যাবুলেশন বানাতে হবে, রিপোর্ট কার্ড লিখতে হবে ইউনিট ওয়ান হাফ ইয়ারলি একসাথে, ইউনিট টু আর অ্যানুয়াল একসাথে। তো এরকমভাবে মোটামুটি স্কুলে কাজ থাকে, কাজ নেই বলে ওরকম কোনো ওয়ার্ড নেই, আর স্কুল খুললে তো প্রচুর কাজ বাড়বে। তো দেখা যাক কতদিন পড়াতে পারি, যতদিন পারবো পারবো, যতদিন পারবো না টিউটার দিয়ে দেবো। তো যাই হোক, আমি এলকেজি যে সিলেবাসগুলো হাফ ইয়ারলিতে দিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সিলেবাস নোট করা নেই, মোবাইলে আছে। আগে প্রিন্টেড সিলেবাস দিত, কিন্তু এখন তো জানো কি অবস্থা, প্রিন্টেড সিলেবাস দিচ্ছে না। আমাদের বছরের শুরুতেই সিলেবাস বুক দিয়ে দিত, সব স্কুলেই দিয়ে দেয় সিলেবাস বুক, তোমরা জানোই যাদের বাচ্চারা পড়ে। তো সিলেবাস বুক দেয়নি, আগের বছরও দেয়নি, এবছরও দেয়নি, একটু সমস্যা তো হচ্ছে, কিন্তু কিছু করার নেই। গার্জিয়ানরা অনেকে বলেছে যে সিলেবাস বুক পেলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। স্কুল যতদিন ওপেন না হবে কিছু করার নেই, কিচ্ছু করার নেই, ম্যানেজমেন্টেরও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। তো সিলেবাসটা মোবাইলে আছে, টিচার্সরা পাঠিয়েছে, ওগুলো মোবাইলে রয়ে গেছে। তো তোমাদের সাথে ইংলিশ, ম্যাথস, হিন্দি, বাকি যেগুলো আছে, কম্পিউটার, পিকচার গ্যালাক্সি, তারপরে রাইমস, ড্রয়িং, জিকে, ড্রয়িংটা না করলেও হবে, জিকে, তারপরে রাইমস দিয়েছে একটা, পিকচার গ্যালাক্সি, পিকচার গ্যালাক্সির সেরকম কোনো পরীক্ষা হবে না, পিকচার গ্যালাক্সিতে করিয়েছে ওদের ডোমেস্টিক অ্যানিমালস প্লাস এগুলো করিয়েছে। আর কম্পিউটারটা একটুখানি কমপ্লিকেটেড, কেন কি কম্পিউটার এলকেজিতে প্রথমবার পড়ছে, তো কম্পিউটারটা মাথার এখান থেকে ঢুকছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আবার এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে আবার। তো কম্পিউটারটা আমার জন্য অনেকটা কমপ্লিকেটেড, কারণ কি ওইটুকু বাচ্চাকে কম্পিউটার বোঝানো আমার পক্ষে তো সম্ভব না। বাকি ইংলিশ, ম্যাথস, হিন্দিটা ঠিক আছে, কিন্তু কম্পিউটারটা একটু অসুবিধা হচ্ছে। কনভারসেশনের কোনো অসুবিধা নেই, কনভারসেশন টপিক দিয়ে দিয়েছে, কনভারসেশনের কোনো সিলেবাস ওরকম দেয়নি, টপিক দিয়ে দিয়েছে। ইন্ট্রোডিউস ইওর সেলফ রাহিদের আছে, এলকেজিতে হাফ ইয়ারলিতে ইন্ট্রোডিউস ইওর সেলফ আছে, আর ইউনিট ওয়ানে দিয়েছিল ওদের ফাদার দিয়েছিল, তো মোটামুটি পেরেছে ওই, যাই হোক মোটামুটি বলতে পেরেছে। মাই ফাদার্স নেম ইজ ইরফান বলেছে, বলতে সুভাষিস পাল বলতে পারেনি, আর একটা কি জানি বলেছিল আমার অতটা মনে নেই। তো এবার আছে ইন্ট্রোডিউস ইওর সেলফ, মোটামুটি পারছে। তো যাই হোক, এখনও আসেনি ওই ঘরে, আছে ঘরটাকে নিয়ে এসে ওকে পড়াতে বসাবো তোমাদের সামনে। পুরোটা তো আমি শেয়ার করতে পারবো না, কারণ পুরোটা একটু যে দেখাতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে, তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো। চলো না, করতে করতে তো চায় না, জোর করে করে করাতে হয়, আঁকছে নার্সারি কপি নিয়ে আঁকছে। তো আমি শুরু করি, কীভাবে আমি রাহিকে পড়াই। ইংলিশে দুটো বই আছে ওদের, একটা হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড বইগুলোর নাম, একটা হচ্ছে প্র্যাকটিস বুক, বাড়িতে প্র্যাকটিস করার জন্য, ওটা মাঝে মাঝে স্কুলে করা, একটা মেন বুক, ম্যাথসেও সেম, ম্যাথসে ব্লু কালারে, ইংলিশে রেড কালারে। তো দিয়ে যাচ্ছে এ থেকে এফ 19 to 24 পেজ নাম্বার, এ থেকে এফ, এ থেকে এফ মানে ধরো এ থেকে এফ 19 থেকে 24 যা যা আছে, প্রিন্ট দ্য ব্ল্যাঙ্কস, বা এ থেকে এ ফর অ্যাপেল তো ড্যাশ ড্যাশ দিয়ে দেবে,
বিফোর বল বা বিফোর বক্স ড্যাশ দিয়ে দেবে, এরকমভাবে আছে, ম্যাচিং আছে, তো এই ধরনের জিনিস আছে। পিকচার লেটার অ্যাসোসিয়েশন পেজ নাম্বার 51-53 কোন বইটায় একটু দেখে নি ভালো করে। এই যে পিকচার লেটার অ্যাসোসিয়েশন হচ্ছে এইগুলো, দেখেন এগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি, কেন কি এটা যে কোনো কারোর জন্য হেল্পফুল হতে পারে। তোমাদের মধ্যে অনেক মারা আছো যারা আমার ব্লগ দেখো, যাদের বাচ্চারা এলকেজিতে পড়ে, তোমাদের হয়তো আছে বা হয়তো নেই, তো যাই হোক দেখে রাখা ভালো। এরা এরকম পিকচার দিয়ে দেবে, ফার্স্ট লেটারটাকে লিখতে হবে ক্যাপিটাল। মাই ক্লাসরুম পেজ নাম্বার 62-63 মাই ক্লাসরুম 62 এই যে ক্লাসরুমে কি কি আছে, এই সমস্ত সব ছোট ছোট স্পেলিংসগুলো, চক, তারপর ডাস্টার, এগুলো সব ওরকম না যে পুরোটা লিখতে হবে, পুরোটা লিখতে হবে ইউকেজি ক্লাসে। চক যেরকম CHA-KL লিখতে হবে, তো সেরকমভাবে আসবে, ডাস্টার DUST- এরকমভাবে আসবে। মাই গার্ডেন ইউ সেল লেটস স্পেল পেজ নাম্বার 86-87 লেটস স্পেল, লেটস স্পেলে কী কী আছে, এই যে স্পেলিং খুবই ইজি স্পেলিং, গো এরা ভি মাই এম ওয়াই মাই এন এন, ইংলিশ স্পেলিং বলে একটা এক্সাম হয়, এটা ইংলিশের মধ্যে আসবে না, ওটা ইংলিশ স্পেলিংয়ের দিন এগুলো করাবে। প্র্যাকটিস বুক থেকেও কিছু কিছু আছে, অ্যাকশন বি ডু নেম ইট ইয়েস অর নো, অ্যাকশন ভিডিও পেজ নাম্বার 36 একেই চলেছে, একেই চলেছে, বুঝেছো? অ্যাকশন ভিডিও এরা এটা হচ্ছে অ্যাকশন ভিডিও, এরকমভাবেই আসবে। 30 মার্কসের হাফ ইয়ারলি হচ্ছে, নেম ইট পেজ নাম্বার 37 Look at the picture and name the actions. Papa. Yes or no? Yes or no? That. Can you see your cat? No. Did I know or no? The yes, yes. Tick put. So it again English. আমি পড়ছি, টেবলস আছে 1-2-3, 1 আর 2 পারে, 3 টা পারে না, নাম্বারস 1-50, 50-100 না, 1-50 আছে, তো 1-100 লিখতে পারে, নাম্বার নেমস আছে 1-25, নাম্বার নেমস 1-25 ও পারে না, ও মোটামুটি 10-20 অবধি লিখতে পারে, একদম জানে না তা না, একটু হিন্ট দিলেও পেরে যায়। মাই বেস্ট ফ্রেন্ড নিউমেরিসি বুক, নিউমেরিসি বুক থেকে পেজ নাম্বার 61 অবধি আসবে, এই যে নিউমেরিসি বুক, লিটারেসি মতনই নিউমেরিসি কিন্তু ওটা রেড, এটা ব্লু, আপ টু পেজ নাম্বার 61 এরকমভাবে আসবে। কাউন্ট করে করে অবজেক্ট থাকবে, কাউন্ট করে করে লিখতে হবে, ব্যাট থাকবে, বল থাকবে, কাইট থাকবে, যে কোনো অবজেক্ট থাকবে, কাউন্ট অ্যান্ড ক্রস দ্য কারেক্ট নাম্বার অফ প্লাস, এই ধরনের অ্যাক্টিভিটি থাকবে। নার্সারিতে এগুলো ছিল না, এই যে এই বইটা ভীষণ ভালো। ম্যাচ থাকবে যেরকম থ্রি, এখানে থ্রি স্পেলিং কোথায় খুঁজে বার করতে হবে, এইট এইট স্পেলিং খুঁজে বার করতে হবে। এটা অবধি থাকবে। এবার প্র্যাকটিস বুক, প্র্যাকটিস বুক থেকে আপ টু পেজ 29 আপ টু পেজ 29 এটা এখানেও নাম্বার নেমস লিখতে হবে, কাউন্ট করে লিখতে হবে, কাউন্ট অ্যান্ড রাইট, অ্যাবাকাসের এটাও তাই,
count the beads and write how many. আবার কিছু beads গুলোকে count করা কিন্তু খুব difficult, তাই না? এগুলো ছোট ছোট বল না, আবার কিছু beads বল না। আর হিন্দিতে দিয়েছে হচ্ছে, দাঁড়াও, হিন্দিতে দিয়েছে কারেক্ট থেকে চৌক দিয়ে দিয়েছে, মানে কারেক্ট থেকে চৌক দিয়ে মানে লিখতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ম্যাচ আছে, তারপরে কোনো শব্দ দিয়ে দেবে, ধরো কবুতর, ক বমে উকি মাত্রা ড্যাশ র, কবুতর, খরগোশ, খর খর গো ড্যাশ শ, খরগোশ শ, এরকম লিখতে হবে, ম্যাচিং থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, মানে কায়ের পর কী হবে, খা হবে, তারপর আবার গদা থাকবে, আবার ড্যাশ থাকবে, খ হবে। তো এরকমভাবে হিন্দিটা ভালো করে বোঝালাম না, এরকমভাবে হিন্দিতে আসবে। আর এবার হচ্ছে ওরাল, ওরালগুলো কী হবে, ও না কম্পিউটার তো আছে, কম্পিউটার সিলেবাস, কম্পিউটার আর কিছু বোঝাতে পারছি না, কম্পিউটার ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে, মনিটর আর কিবোর্ড আসবে, কম্পিউটারের সব টিকমার্ক আসবে, এমসিকিউ, এমসিকিউই করিয়েছে ক্লাসে, এমসিকিউ আসবে, আর স্পেলিংস ইংলিশ স্পেলিংস থেকে দেবে, খুবই ছোটো ছোটো স্পেলিংস, জিকে কালার্স আছে, পেজ নাম্বার 8, অ্যাবাউট মি, ওয়াট আজ, রেড পান্ডা, এটা আছে জিকে সিলেবাস, কনভারসেশন তো ওরলি হবে বলেই দিলাম, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, এটা হচ্ছে কনভারসেশন, কনভারসেশন সিলেবাস, পিকচার গ্যালাক্সি পরীক্ষা হবে না। আর রাইমস আছে একটা, রাইমস টু লিটল হ্যান্ডস, রাহির ভালো করে মুখস্থ নেই, রাহির অনেকদিন রাহির ক্লাস করেনি, এক সপ্তাহ ক্লাস করেনি, তার আগে আবার শরীর খারাপ ছিল, এক সপ্তাহ ক্লাস করেনি, রাহির অনেক মিস গেছে, টু লিটল হ্যান্ডস আর মুখস্থ নেই, আছে মুখস্থ, ভালো করে মুখস্থ আছে নেই। প্রথমে আমি রাহিকে কী হয় করো, ফার্স্টে ওকে সব ওরালগুলো পড়িয়ে নেবো, তারপর ওকে রিটার্ন করো, রিটার্ন মানে যা যা আছে, যা যা দেবে আর কি, যারা দিতে পারে পরীক্ষায় সেগুলো করা, তোমরা দেখতে বলো, ইন্ট্রোডিউস ইউর সেলফ, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ আরাধ্যা পাল, হোয়্যার ডু ইউ লিভ, মাই নেম ইজ, আই লিভ ইন সরস কলোনি, হোয়াট ইজ ইউর ফাদারস নেম, মাই ফাদারস নেম ইজ সুভাশিস পাল, হোয়াট ইজ ইউর মাদারস নেম, মাই মাদারস নেম ইজ তানিয়া পাল, ওকে, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড ইজ মোহর আর রিশা, হাউ ওল্ড আর ইউ, আই এম 5 ইয়ার্স ওল্ড, ভেরি গুড, when is your birthday, এটা জানো না, my birthday is on 6th april, 6th april, okay, do you like playing games, yes I like playing games, okay, very good, okay, to conversation hollo মানে এই গেমগুলো খুব বলতে ভালো লাগে, কোনগুলো বলতে পারবে, পড়া কামাই গেছে, পড়াইনি আমি তার জন্য, এখন রিটার্ন গুলো হয়নি, রিটার্ন গুলো দেবো, শুরু হবে হিন্দি, ওরাল জিজ্ঞেস করবো, বলো, ক সে কবুতর, খ সে খরগোশ, গ সে গমলা, খ সে ঘড়ি, অঙ্গা সে কুছ নেহি, অঙ্গা সে কুছ নেহি, চ সে জেসে চরখা, ছ সে ছত্রি, জ সে জেসে জেসে লড্ডু, জ সে লড্ডু নেহি হোতা, জাহাজ হোতা হ্যায়, জাহাজ, ঝ সে ঝ সে ঝন্ডা, ঝন্ডা, यहाँ से कुछ नहीं, टा से टमाटर, ठा से धनुष, ठठेरा, ठठेरा, डा से डमला, डमरू, ढा से ढक्कन, ढक्कन, ना से कुछ नहीं, कुछ नहीं, ता से तरबूज, 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 থাসে 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 থার্মাস, থার্মাস, দসে দ
दवात दवात धसे नसे नसे नल 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 पासे 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 पतंग पतंग पासे पासे हाँ की पासे की फल 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 पढ़े दिए कुल आर मुगोस्त नहीं पढ़े दिए क्लास अटेंड करने मुगोस्त नहीं छा अब जी भालो कर मुगो छत्री जैसे जहाज जैसे झंडा ठीक है चट्टा से टमाटर ऐसे ठठेरा ठठेरा ये जैसे तंबू এই দেখো কম্পিউটারে এমসিকিউ এরকম টাইপেরই কোয়েশ্চেন্স আসবে তারপরে ম্যাথস 1 থেকে 100 লিখছে তারপর টেবলস করবে নাম্বার নেমস আজকে আর করালাম না বেশি চাপ দিলে তো ব্যাস এমনি পড়তে চায় না টু এর ঘরে থ্রি ঘরের ওয়ানেরটা করাই না ওয়ানেরটা জানে টু এরটা মাঝে মাঝে ভুল হয়ে যায় থ্রিটা খুব একটা ভালো করে পারে না ওর ক্লাসমেটসরা পারে ও কিন্তু থ্রিটা ভালো করে পারে না থ্রি টু জা সিক্স থ্রি থ্রি জা তারপরে গোলমাল হয়েছে আর ক্যাপিটাল স্মল এবিসিডি আর হ্যাঁ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম টাইপেরই আসবে ম্যাথ ট্যাচ আরও আসবে সেগুলো আজকে আর হয়ে উঠলো না রাহির পড়া মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওর পড়া হয়ে যায় 1.5 ঘন্টা লাগে না 1 ঘন্টার মধ্যে ওর পড়া কমপ্লিট হয়ে যায় প্রথমে আমি করি কি প্রথমে আমি ওরালগুলো পড়িয়ে নিই ওরাল যে সাবজেক্টগুলো থাকে কনভারসেশন জিকে বা স্পেলিংগুলো মুখে মুখে ধরে নিই এই সমস্ত করে নিই তারপর আমি মেন সাবজেক্টসগুলোতে যাই মেন সাবজেক্ট মানে ইংলিশ ম্যাথ হিন্দি আর ইংলিশ ম্যাথ হিন্দি তিনটে সাবজেক্ট আমি একদিনে পড়াই না আজকে যেরকম আমি কিন্তু হিন্দি করাইনি হিন্দি রাইসটা অল্প একটু জিজ্ঞেস করেছি আমি হিন্দি আজকে করাইনি ইংলিশ আর ম্যাথসই করেছি তোমরা দেখেছো হিন্দি আমি কালকে আবার করাবো তো এরমভাবে করে একদিনে তিনটে সাবজেক্ট এরমভাবে হয় না ও বোর হয়ে যায় তো এখন খেলা শুরু করে দিয়েছে তো আমি তো এভাবে পড়াই তোমরা কিরমভাবে পড়াও তোমরা আমার সাথে শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাতেও কমেন্টস করবে আমি চেষ্টা করবো আমার ভুলটা শোধরানোর লোকের কমেন্টস নিয়ে মানে তোমাদের আর কি তোমাদের কমেন্টস নিয়ে তোমাদের থেকে সব কী বলবো ওটাকে তোমাদের চিন্তাভাবনা জেনে যদি জানতে পারি তাহলে আমারও সুবিধা আমিও আরও ভালো করে রাহিকে তৈরি করতে পারবো তাই তো হতেই পারে আমার ভুল হয়েছে তোমরা যখনই ভুল দেখবে পট করে তোমরা কমেন্টস করে দেবে নিচে কমেন্ট বক্সে আমি জেনে যাবো যে কোথায় আমার ভুল হয়েছে শুধু এই ভিডিওটা নয় যে কোনো ভিডিওটার মধ্যে ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হতে পারে আর ভুল হবেই আগে আরও ভুল হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এন্ড করে দিলাম আবার আসবো একটা সুন্দর দারুণ ব্লগের সাথে দারুণ ভিডিওর সাথে যাই হোক তো গুড নাইট টেক কেয়ার